কি রে ঈদের পরদিন থেকে বৃষ্টি নামছে, বৃষ্টি লাগে কোনো জায়গায় বাইরে নিয়ে যা। এটা তো সমস্যা, এখন সাতারা তালে যদি কেউ কাপড় আনে তো লাগবো, তখন তো লাগবোই। আমি যাই, আমি তো বাইরে যাব। রাস্তায় এর যে অবস্থা, ভুলে গিয়া বেতা হবে। বেতা হলে কি করে? ঈদের মধ্যে বন্ধু বান্ধব দাওয়া দিছে, যাওন তো লাগবো। না গেলে কষ্ট স্টোরে যাওন লাগবো। তার বৃষ্টি বৃষ্টি থাকলো আল্লাহ দিছে, করার তো আর কিছু নাই। ঈদের দিন থেকে বৃষ্টি দিছে, করার আছে কিছু? কম হতে আল্লাহর ইচ্ছা, সব কিছু করার নাই। তবে এইবার ঈদটা মাটি হয়ে গেছে। আচ্ছা আমি একটু বাইরে একটু সাথে চলে একটু ঘুরান দেখি। কিরে গতকাল ঈদ আনলাম 10টা, মানে ঈদ 8টা চুরে ভাই নিচে গেল 2টা ঈদ পাইলে ঈদের মধ্যে বৃষ্টি বেড়ানি তো তেমনই লাগবে, না গেলে তো চলেই না। কেন বর্ষা পরে বইছে নাকি বুঝে তো হইতেছি না, আমার ডিলা লইছি বৃষ্টি লাগে বাইরে দিয়ে আসি না, তাহলে তুমি এনে করো কি ওই যে ফর্সাপ করে ডিলা লইলে ডিলা তো মনে হয় না, এই অত বড় কি রে ডিলা মারি রয়েছে ডিলাই দিয়া আমার ইট লয়ে যাইতেছে গা চুরি হইয়া, এটাতে তুমি সূর্য গেলে যাইতেছো কারণ দেখি সূর্য রেনে তাছে না কিন্তু নাই কি আর বৃষ্টির দিন এটা লাগি ইটাতে ঢেলা লইছি না বৃষ্টির দিন ইটাতে ঢেলা লইছি হ্যাঁ ভাই বৃষ্টির দিন ইটাতে ঢেলা লইছি এটা একটা কথা হইলো এটা কথা হইলো না তো কি হইলো আচ্ছা তুমি আমার একটাই ইগনা সূর্য রেনে কি লাভ হইব তোমার আর তুমি আমারে ক্ষতি দাই কি করবে একটাই কসে উনি ভাই একটা কথা কইলে তো ভাই গুসা হইতাম না না গুসা হইতাম না কও না আমি হাসা হই যখন গুসা হইবা না গুসা অনেক কি আছে তুমি একটাই দিতা থাকো এটা গুসা অনেক কি আছে কও ভাই একটাই ডাল লাগে আপনার কিচ্ছু যায় আসে না ভাই আমার লাগি বিয়ার গপ করতেছে বুঝছো বিল্ডিং ঘর নাই দেখিয়া আমার টান কেউ বিয়া দেয় না বুঝছো আচ্ছা অন একটা একটা এই নিতে নিতে 10,000 ইট জমা আছি ওখান তো মনে যা আর 2,000 ইট হইলেই আমার ঘর কমপ্লিট হয়ে যা এটা লেগে ভাই একটা একটা রেস নেই যাতে কেউ না বুঝা রে যে চুরে গেছে বেশ আইনি তো আবার কবে যে খেলা চুরি রয়েছে যদি বিষয় বাড়ি গেলাম তোমার বুদ্ধি তো ভালাই কিন্তু কাম তো এটা কারো তুই মাথা দিয়ে একটা চুরি করো 10টা চুরি করো চুরি ভাই তুমি এটা মাথা দিয়ে কে লাগি যাতে কেউ না বুঝে ওটা লাগে হ্যাঁ এটা লাগে আচ্ছা তুমি একটা ইট নেই আমার কি করতে দেব আচ্ছা নিশো গায়ে একটা ইট এটা কি তুমি লয়ে যাইবা না তুই যাইবা তোমার ইচ্ছা এটা ইট দিয়ে আমার প্রতি ভাই একটা ইট লয়ে যাই গা না ওখানে যাও তোমার 10,000 পুরা হয় মোটে তুলতারো দিয়ে বিয়া করতারো
তাহলে আমি বুঝি দাও আচ্ছা ভাই তাহলে আমি ব্যাপ দাওয়াত রইলো আমি যা দিন ব্যাপ করি এদিন আপনার দাওয়াত দেন আচ্ছা দাও আইন যা হ্যাঁ না আর কলে দাও না আর লাগতো না ভাই একটা করে নিতেছি আল্লাহ তো না দাও